Very good. Yeah. Yeah. বাবা আমি তো উঠতেও পারবো না অন্য কর্মী বলে দাদাকে দূরে সরিয়ে রাখা এদের মাধ্যমে এখানকার মাটি না হলে পুজো হবে না এখানকার মাটিতে যদি পবিত্রতা থাকে তাহলে জৈন কর্মীদের অচ্যুত করে তোমার বোনটা ডুবছে দাদা মোবাইল চলান খুবই ভালো লাগে সমাজের আজকে যারা আমাকে এখানে ফোঁটা দিলেন তারা তাদের আমি সুস্থতা কামনা করি তাদের সমৃদ্ধি কামনা করি এবং আমি এদের কাছ থেকে ফোঁটা পেয়ে আমি আপ্লুত কারণ এরা যেভাবে মন্ত্রোচ্চারণ করে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা বলে ফোঁটা দিলেন এই আন্তরিকতা আমি খুব কম জায়গায় দেখতে পাই দুর্বারে ভাই ফোঁটার অ্যারেঞ্জমেন্ট করেছে প্রতি বছর করে আপনার এখানে ভাই ফোঁটা নিয়ে একটা কিরকম লাগছে অভিজ্ঞতা কিরকম হলো জীবনে কিছু কিছু অভিজ্ঞতা হয় যেগুলো ভাষায় বর্ণনা করা যায় না মনে হয় নৈশব্দের বন্যা ঢাকা কিছু মুহূর্ত আমি আমার নিজের বোন নেই কিন্তু আমার অনেক কাজিন আছে সকাল থেকে ফোঁটা নিচ্ছিলাম এখানে এসে মনে হলো যে সবাই আমার বোন আমার আপন যখন তারা উরুধ্বনি করে শঙ্খধ্বনি করে ফোঁটা দিয়ে শুভকামনা করছিল আমার কেবলই মনে হচ্ছিল এই যেসব মহিলার আজ অসহায় পুরুষ শাসিত সমাজে শোষিতা নির্যাতিতা নিপীড়িতা অবহেলিতা তাদের জন্য ভাইদের সত্যি সত্যি কিছু করার আছে শুধু একটি ফোঁটা নিয়ে চলে গেলাম তাদের কিন্তু কর্তব্য শেষ হলো না আমি চেষ্টা করব প্রতিদিন প্রতি মুহূর্তে আমার এই সব অবহেলিতা অনালোকিতা ভাইদের বোনদের পাশে দাঁড়াতে সেটাই হবে আজকের দিনে আমার সব থেকে বড় অঙ্গীকার ও জলও খাইয়ে দিল একটুখানি ছড়িয়ে দিতে হবে
আমার দিলাম কমটা ওটার আয়োজন করেছেন আপনারা দুর্বার, তা এখানে আজকে আপনারা কতজনকে ভাই ভোটা দিলেন? দেখুন, আজকে যে আমরা ভাই ফোটার অনুষ্ঠান আয়োজিত করেছি প্রত্যেক বছর মতন এবছরও, তো যদি আমরা সংখ্যা বলি প্রায় আজকের আমরা 20-25 জনকে ফোটা দিয়েছি। সেখানে বিভিন্ন স্তরের মানুষজন আছে, যেরকম সাংবাদিক থেকে শুরু করে আমাদের মন্ত্রী, তারপরে আমাদের কাউন্সিলর, তো সাহিত্যিক, সমস্ত সবাই এখানে উপস্থিত আছে। তো আমরা সবাইকে ফোটা দিচ্ছি, এবং যারা আছে যৌনকর্মীর সন্তান বা যৌনকর্মীর ভাইরাও আছে, সবাইকে মিলে আমরা এখানে ফোটাটা দিয়েছি। তো প্রত্যেক বছরের মতো আমরা ফোটা দিই। এই দিনটাকে আমরা বছরে একবার আশা রাখি যে বছরে একটা দিন ভাইদের সঙ্গে মিশে তাদের কপালে ফোটা দিয়ে জমকে বলবো যে ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমে দুয়ারে পড়লো কাটা। এই যে মন্ত্র বলা জমকে, যে আমার ভাই সারা বছর সারা জীবন সুস্থ থাকুক ভগবানকে কামনা করব, প্রত্যেক বছর এরকম তাদেরকে ফোটা দিয়ে ভগবানের কাছে দীর্ঘ আয়ু।